সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে এরিয়া বের করতে হয়। আমাদের অ্যাস্টেরয়েডের এরিয়া বের করছিলাম আমরা, তারপর এর আগে আমরা মাল্টিপল ইন্টিগ্রেশন কমপ্লিট করছিলাম। আজকে কিভাবে আমরা এরিয়া বের করার চেষ্টা করব, এবং তার সাথে সাথে আমরা যদি কার্ভের লেন্থ বের করতে বলে সেগুলোর সিস্টেম, প্রথমে আমরা ফর্মুলা দেখতে হবে, তারপর আমাদের ক্যালকুলেশন এগিয়ে নিয়ে যাবো। এখন যেটা, সেটার আলাদা কোনো ফর্মুলা নেই, এটা হচ্ছে কমন সেন্সের মাধ্যমে আমরা কাজগুলো করব। দেখো কি বলছে, ফাইন্ড দ্য কমন এরিয়া এনক্লোজড বাই দ্য প্যারাবোলাস y স্কয়ার ইকুয়াল টু 4 ax এন্ড x স্কয়ার ইকুয়াল টু 4 ay। তোমরা খেয়াল করো এখানে x এবং y হচ্ছে ভেরিয়েবল, a যেটা, a হচ্ছে একটা কনস্ট্যান্ট, এর একটা যে কোনো একটা ফিক্সড মান থাকতে পারে, মান থাকলে সেটা তখন আনসারের মধ্যে a থাকবে না। আর যদি এরকম আমাদের a দেয়া থাকে তাহলে আনসারের মধ্যেও a থাকবে। তো এখানে তোমরা কি বুঝছো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ax, আমি যদি এইখানে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরি, ওয়াই এই ধরনের একটা প্যারাবোলা, হ্যাঁ আচ্ছা, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ay, তার মানে হচ্ছে এই ধরনের প্যারাবোলা, কেমন, এখানে যদি ওয়াই অক্ষ ধরি, তার মানে আমরা কি বুঝাচ্ছি যে এটা একটা সমীকরণ দিলাম, প্যারাবোলার ইকুয়েশন, এটা এটা আরেকটা প্যারাবোলা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ax, এটা এই ধরনের, এই ধরনের প্যারাবোলা কি, এটা সিমে ওয়াই পরিবর্তে মাইনাস ওয়াই বসাও, একই ইকুয়েশন আসবে। সো এই প্যারাবোলাটা এক্স অক্ষের সাপেক্ষে সে সিমেট্রিক প্রতিসম, অর্থাৎ এক্স এর একই মানের জন্য ওয়াই এর উপরে নিচে দুটো মান পাওয়া যাবে, ঠিক আছে। আবার এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ay, এক্স এর মাইনাস মানের জন্য একই মান দিচ্ছে, প্লাস মাইনাস মানের জন্য, তার মানে সেটা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসালে যদি একই মান দেয় তাহলে সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতি মানে সিমেট্রিক, তার মানে এটা হচ্ছে এই ধরনের প্যারাবোলা, এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ay, তার মানে ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই এর একটা মানের জন্য এক্স এর পজিটিভ নেগেটিভ দুটো মান পাওয়া যাবে। তার মানে এই ইকুয়েশনটা এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, এই এই ইকুয়েশনটা ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। আসো আমরা এই ল্যাঙ্গুয়েজ গুলো প্রথমেই এটা দেয়া থাকবে। আচ্ছা আমি একটু বড় করি, আচ্ছা আশা করি বুঝতে পারছো। এইটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলার ইকুয়েশন, এটা হচ্ছে প্যারা, এটা কোন প্যারাবোলা, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 ax দিচ্ছি আমরা, এটা কি কোনটা, ওয়াই এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ay, এটা তাহলে এক নম্বর কোনটা ছিল, এক নম্বর ছিল এটা, এটা কিসের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে, দেখো এটা সিমেট্রিক, কারণ এক্স এর পরিবর্তে ওয়াই পরিবর্তে মাইনাস ওয়াই বসালেও একই রেজাল্ট আসবে। একইভাবে দুই নম্বর ইকুয়েশন ছিল এটা, এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ay, এটা সিমেট্রিক কিসের সাপেক্ষে, ওয়াই এক্সিস সাপেক্ষে। এগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে যেটা, যে আমরা এগুলো কিছু আইটেম পুরো আগের অঙ্কেও দেখছো তোমরা, আমরা ব্যবহার করি এখান থেকে যেগুলো ইনপুট পাই, হ্যাঁ আচ্ছা। এখন এক নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাই, এক নম্বর ছিল এই ইকুয়েশনটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ax, আর দুই নম্বর ছিল এটা। এখান থেকে দেখো তো ওয়াই সমান কি লেখা যায়, এক্স স্কোয়ার বাই 4 a লেখা যায় না, ওয়াই সমান এক্স স্কোয়ার বাই 4 a। তাহলে এই দুই নম্বর ইকুয়েশন থেকে ওয়াই এর মান নিয়ে এক নম্বর ইকুয়েশনে বসাবো, এক নম্বর ছিল এটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ax, তাহলে এই ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই এর জায়গায় আমরা লিখবো এক্স স্কোয়ার বাই 4 a। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 4 a হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ax, দ্যাট মিন্স এক নম্বর ইকুয়েশনে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ax ছিল, ওয়াই এর পরিবর্তে দুই নম্বর সমীকরণ থেকে নিয়ে আমরা বসালাম। এখন একটু ক্যালকুলেশন করবো, আসলে আমরা ক্যালকুলেশন করি, এটা ভাঙাও, স্কোয়ার ভাঙালে এক্স টু দি পাওয়ার 4/16x² = 4 ax, তাহলে কোনো কোনো গুণ করে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান এটাকে 16² দ্বারা গুণ করে দাও, 64 a³ x, এটাকে বাম পাশে নিয়ে আসো, এক্স কমন না, তাহলে এই টার্মটা আসবে, x³ - 64 a³ = 0। এইটাকে যদি আমি এখন সমাধান করি তাহলে x = 0 আসবে, আর এখান থেকে আসবে কি, অথবা x³ = 64, আচ্ছা আমার একটু বাফারিং ছিল, আমি আর একটু আগে থেকে শুরু করছি। আমাদের এক নম্বর এবং দুই নম্বর ইকুয়েশনটা অ্যাডজাস্ট করলে এইরকম হয়, এটা ছিল দুই নম্বর ইকুয়েশন, ওয়াই এর মান এক্স স্কোয়ার বাই 4 a আসবে এখান থেকে, এই এক্স স্কোয়ার বাই 4 a ওয়াই জায়গায় এখানে বসালে ওয়াই স্কোয়ার সমান 4 ax, এক্স স্কোয়ার বাই 4 a হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ax, আমি এখানে স্কোয়ার ভাঙালাম, স্কোয়ার ভাঙিয়ে তারপর কোনাকুনি গুণ করলাম, এক্স টু পাওয়ার 4/16 a², তাহলে ওই 16 a² ডান পাশে গুণাকারে চলে যাবে, চলে গেল, ঠিক আছে। পরের লাইনে যে কাজ করলাম এটাকে বাম পাশে নিলাম এবং এক্সটা কমন নিলাম, তাহলে x³ - 64 a³ = 0, তাহলে এটা 0 অথবা এটা 0, এটা 0 ধরলে x = 0, আর এখান থেকে কি আসবে, x³ = 4 a³ লিখতে পারি, x³ = 4 a³। আমরা জানি x² যদি হয় প্লাস মাইনাস আসে, কিন্তু কিউব যদি কোনো কিছু আসে তাহলে প্লাস মাইনাস আসে, শুধু প্লাসটাই আমার নিতে হবে, x³ = 4 a³, তাহলে x = 4 a, ঠিক আছে। এখান থেকে তোমাদের মনে হতে পারে আমি এখানে সংক্ষেপ করলাম কেন, তোমরা এখন আপগ্রেড লেভেলে চলে গেছো,
সো এটুকু সংক্ষেপ করা যায়, শুধু যার সমস্যা হবে সে আলাদা করে ক্যালকুলেশন করে দেখা এখান থেকে যে এটা সমান জিরো, তাহলে এক্স কিউব সমান ফোর এ হোল কিউব, এক্স সমান ফোর এ, না হলে ডাইরেক্ট বসিয়ে দেবে কোনো প্রবলেম নাই। তাহলে এক সমান জিরো বসালে দেখো যে কোনো জায়গায় এক সমান জিরো বসাও, অথবা এখানে মনে করো এক সমান জিরো বসালে কি আসে, ওয়াই সমান জিরো, এক সমান ফোর এ বসাও, তাহলে সিক্স ফোর, এক সমান ফোর এ বসালে দেখো ওয়াই সমান কি, একই জিনিস আসবে, এখানে ফোর এ ইন্টু ফোর এ না, একটা ফোর এ ক্যান্সেল হলে ওয়াই সমান কি, আর একটা ফোর এ হয়ে গেল, তাহলে এক সমান যদি জিরো হয় ওয়াই সমান জিরো, এক সমান ফোর এ হলে ওয়াই সমান ফোর এ, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট কি, এটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টটা স্থানাঙ্ক, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ ওয়ান এন্ড টু আর ও, আমি এটাকে ও জিরো জিরো বললাম, আর একটা হচ্ছে এক্স এর মান যখন ফোর এ ওয়াই এর মানও ফোর এ, ওইটাকে আমরা এ পয়েন্ট দিলাম, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে তোমরা খেয়াল করো ইন্টারসেক্টিং পয়েন্ট এই এর কোন এলাকাটা বের করতে বলছে। আচ্ছা এই তোমরা আনমিউট করো, কার যানবাহনের শব্দ আসতেছে, ডিস্টার্ব হচ্ছে, এটা দেখো এটা হচ্ছে এই প্যারাবোলা, এটা হচ্ছে এই প্যারাবোলা, তাহলে আমাকে এই যে কমন এলাকা এই এলাকার এরিয়াটা বের করতে বলছে, হ্যাঁ এই ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট আমি যদি বলি তাহলে কোন জায়গায় ইন্টারসেক্ট করলো, এই জিরো জিরো পয়েন্ট এইটা এখানে ইন্টারসেক্ট করলো, আর একটা হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর এ ফোর এ, ঠিক আছে এক্স এর মান ফোর এ ওয়াই এর মান ফোর এ। তাহলে দেখো আমরা এখন এই এরিয়াটা আমরা কিভাবে বের করবো, আমরা এই ইকুয়েশনটা খেয়াল করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, হ্যাঁ আমরা যদি এই ইকুয়েশন অনুযায়ী আমরা জানি যে একটা ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মানে কি, এ থেকে বি পর্যন্ত ক্ষেত্রফল বোঝায় না, আচ্ছা তাহলে আমি যদি এই যে একটা প্যারাবোলা আমি এক্স অক্ষর দিকে আমি এক্স এরকে যদি আমি লিমিট জিরো টু ফোর এ লিখি এবং এফ এক্স লিখি এই এটা, তাহলে এই প্যারাবোলা বোঝাবে এবং এই প্যারাবোলাটা এক্স অক্ষের সাথে যদি এইটুকু বন্ধু যাই পুরোটার ক্ষেত্রফল সে নিয়ে নেবে, কিন্তু আমি যদি এই প্যারাবোলা অনুযায়ী যাই, ঠিক আছে আচ্ছা তাহলে আমি দেখো স্যার এই জায়গাটা আরেকবার বলেন, আরেকবার বলবো, আচ্ছা মনে করো আমার এই প্যারাবোলাটা নাই, মনে করো নাই, আমাকে তাহলে বললো যে আমি এই প্যারাবোলা অনুযায়ী এখান থেকে আমি যদি এফ এক্সটা নেই ওয়াই এর অর্থাৎ ইন্টিগ্রেশন এখান থেকে এতটুকু ইন্টিগ্রেশন করি এবং এফ এক্স এর মান যদি এই অনুযায়ী বসাই তাহলে কি আসবে, তাহলে আসবে এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে প্যারাবোলা যতটুক গেল তার নিচের অংশটুকু অর্থাৎ ও বি এ পি ও এই পুরোটার ক্ষেত্রফল চলে আসবে আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত এই প্যারাবোলার অনুযায়ী যাই, এটা তোমরা আচ্ছা এখন খালি জায়গায় আসো, আমার এই কার্সরটা একটু খেয়াল করো, এক্স অক্ষ আছে ওয়াই অক্ষ আছে, হ্যাঁ আমার এইরকম একটা ফাংশন ছিল, আমরা যখন এইরকম এ টু বি আমরা তখন করছিলাম ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ফাংশনটা এইরকম, তখন তোমরা কি বলছিলে এখান থেকে এতটুকু ফাংশন পুরো জায়গাটুকু আমরা কালো করে দিছিলাম, ঠিক আছে অর্থাৎ আমার লিমিট যেখান থেকে যেখানে গেছে এবং ফাংশনটা এরিয়া বোঝায়, এটা কোন জায়গায় পাইছো, এটা তোমরা পাইছো ইন্টারমিডিয়েটে, ঠিক আছে কি বোঝায় ইন্টিগ্রেশন এ টু বি মূল মানে নির্দিষ্ট যুগ যে, তাহলে এখানে আমরা যখন এখান থেকে এখানে যাব ফাংশন হচ্ছে এই এটা, তাহলে কি এক্স অক্ষ বরাবর এখান থেকে শুরু হবে তার এলাকা নেওয়া, সে পুরো এলাকাটা নিবে ও বি এ পি ও, মনে করো এই প্যারাবোলাটা নাই, হ্যাঁ থাকলেও কিছু আসে যায় না, তোমরা তোমাদের মতো করে কল্পনাকে কল্পনাটাকে নিয়ে যাও, ঠিক আছে এই প্যারাবোলাটা মনে করো নাই, তাহলে কি বুঝাবে এখান থেকে এতটুক এই পুরো এলাকাটা সে নিয়ে নেবে, আমি যদি এক্স এর লিমিট বসাই এবং এই জায়গাতে ওয়াই, ওয়াইটা কি এইটা না কিন্তু এখান থেকে ওয়াই নিতে হবে কারণ এই প্যারাবোলা হচ্ছে এতটুকু, আর এক্স এর লিমিট বসানোর উদ্দেশ্য হচ্ছে আমাকে এতটুকুর মধ্যে নিয়ে যাওয়া, আচ্ছা এখন আসো আমি যদি পুরোটা নিতে চাই তাহলে দুই দিয়ে গুণ করতে হয়, আমরা জানি এটা আগেও দেখছি, আমার তো পুরোটা দরকার নাই, আমার শুধু এই পুরোটা দরকার, তোমাদের মনে হতে আমি আমি পুরোটা নেবো কারণ আমার তো পুরোটা দরকার নাই, দেখো পরবর্তীতে আমরা আমাদের যেটা দরকার সেটা নিয়ে আসবো, প্রথমে আপাতত তোমরা এটুকু বুঝলে যে ওয়াই ইকুয়াল টু যখন লিখবো এফ এক্স অর্থাৎ ওয়াই যখন ইন্টিগ্রেশন করবো এফ এক্স এবং এক্স এর লিমিট বসাবো তখন এক্স অক্ষের দিকে সে লোয়ার লিমিট থেকে আপার লিমিটের দিকে যাবে এবং ফাংশনের কারণে সে ছায়া ফেলবে না, পুরো ছায়াটা চলে আসবে এক্স অক্ষ অক্ষের উপর, পুরো ছায়াটা সে এই সেটও করে দিয়ে দেবো আমরা, ঠিক আছে তা আমার তো সেটাও এখন করার দরকার নেই কারণ আমার এটা তো আমার রিকোয়ার্ড না, তাহলে দেখো দেয়ারফর দ্য এরিয়া অফ ও পি এ বি ও, ও পি এ বি ও অথবা ও বি এ পি ও, হ্যাঁ আমরা যেটাই বলি না কেন পরবর্তীতে দেখবে যে আসলে আমরা এইভাবে যাই, এটা আমরা পর আপার লেভেলে গেলে পাবে কারণ ঘড়ি কাটা বিপরীত দিকে মুভমেন্ট করি, আপাতত ঘড়ি কাটা বিপরীত দিকে কোনো কিছু আমাদের আসে নাই সেজন্য আমরা যেভাবে যাই না কেন আমরা পুরো এলাকাটাকে আমরা বলছি নাম বলছি ও পি এ বি ও পুরো এলাকাটা, এটা স্যার এইটার ক্ষেত্রফল কি হবে সেটাকে আমরা আর ওয়ান বললাম, আর ওয়ান সমান ইন্টিগ্রেশন এক্স এর লিমিট বসলাম জিরো থেকে ফোর এ
y1 dx y1 বলতে যে প্রথমটা ঠিক আছে এটাকে আমরা y1 বললাম এখান থেকে যদি বলি y সমান কি আসবে √4 আচ্ছা আমি একটু স্টপ যাচ্ছি কারণ একটু বাফারিং এর সিগন্যাল দিচ্ছে আচ্ছা একটু ব্যাক থেকে আসি হ্যাঁ আমার এখানে একটু বাফারিং করছিল আমি একটু ব্যাক থেকে আসছি তাহলে আমি কি বলছি o p a b o আমি কোথায় পাবো এই ফাংশনটার ইন্টিগ্রেশন করব x এর লিমিট বসাবো তাহলে এই ফাংশনটা ইন্টিগ্রেশন y1 বলছি এটাকে এক নম্বর ইকুয়েশন সেই জন্য 0 টু 4 এ x এর লিমিট বসালাম 0 থেকে 4 এ গেছে তাহলে দেখো 0 টু 4 এ y1 এখান থেকে y এর মানটা বের করো তো √4ax তাহলে √4 মানে হচ্ছে 2 √a √x 2 ইনটু √a √x dx y1 এর মান বসালাম ইউজিং ইকুয়েশন 1 তোমাদের মনে হতে পারে এখানে 1 বসালাম কেন y1 আসবে কোত্থেকে জাস্ট বোঝার জন্য তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় 1 না দিলেও কিছু না কিন্তু তোমাদের বুঝতে মনে রাখতে হবে এটা হচ্ছে যে প্রথম যে প্যারাবোলা সেইখান থেকে আমি নিচ্ছি কারণ প্রথম প্যারাবোলা নিলে আমার পুরো এলাকাটা চলে আসবে এই পুরো এলাকাটা হ্যাঁ আচ্ছা এখন আসো আমরা সেটা দেখছি এখন দেখো তাহলে 2 √a হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম তাহলে x টু দি পাওয়ার হাফ তার মানে x টু দি পাওয়ার হাফ না এটা তাহলে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 তাহলে x টু পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 3/2 কনস্ট্যান্ট ওইটাকে বাইরে বের করে নিয়ে আসো একেবারে উপরে 2 চলে যাবে নিচে 3 তাহলে এই যে 32 আচ্ছা 32 কিভাবে আসলো সেটা আমরা এখন দেখাই x এর মান যদি যখন আমরা 4 এ বসাবো এটা তোমরা এর আগে দেখছো রোলস থিওরেমে আমরা অ্যাপ্লিকেশন দেখছি তারপরে এই যে এটা x এর জায়গায় যখন আমি 4 এ বসাবো তখন কি আসবে 4 এ হোল টু দি পাওয়ার 3/2 এটা তোমরা বসাবে 4 এর জায়গায় লিখবা 2 স্কয়ার এ টু দি পাওয়ার 3/2 তার মানে a ইনটু এ টু দি √a এ টু দি পাওয়ার 3/2 মানে কি a ইনটু √a বাইরে আরেকটা √a আছে তাহলে a ইনটু আরেকটা a হয়ে গেল a স্কয়ার হয়ে গেল আর এখানে যখন 2 কে লিখবা 2 টু দি পাওয়ার 3/2 তাহলে 2 ইনটু √2 2 ইনটু √2 তাহলে ওই যে ওটা আমরা দেখা যাবে 4 এ আছে না তো দেখা যাবে 2 ইনটু √2 লেখার দরকার নাই 2 স্কয়ার যখন লিখবা তখন এই যে 3/2 আছে না এই 2 স্কয়ারে আর 3 এর নিচে 2 ক্যান্সেল হয়ে 2 কিউব অর্থাৎ 8 হিসাবে এটা বের হয়ে আসবে অর্থাৎ 4 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 8 তো 8 হিসাবে যখন বাইরে বের হয়ে আসে এই যে এখানে আসবে 16 আর এই 2 আর একটা আবার উপরে চলে যাবে 32/3 আর a স্কয়ার কিভাবে আসলো একবার বল একটু আগে বলছি a যখন বসাবে x এর জায়গায় a ইনটু √a 3/2 মানে হচ্ছে a ইনটু √a তাহলে a ইনটু √a এর জায়গায় আবার √a একটা আছে আগে গুণ আকারে তাহলে a ইনটু a মানে a স্কয়ার এই জায়গাটুকু বুঝলে কিনা আমাকে একটু বলো জি স্যার ওকে তাহলে সুবিধা হয়ে গেল যে বুঝবে না সে কি করবে কনস্ট্যান্টটাকে আগে নিয়ে যাবে আর এখানে 4 এ বসাবে তারপর আমার মতে ক্যালকুলেশন করবে 2 4 কে লিখবে 2 স্কয়ার আর a a টু দি পাওয়ার 3/2 কে লিখবে a ইনটু √a ব্যাস এই জিনিসটা চলে আসবে কিসের মান পেলাম r1 o p a b o পুরোটার মান এখন আমার তো পুরোটা চাই নাই চাইছে এই জায়গাটুকু এই জায়গাটুকু চাইতে হলে আমার কি দেখতে হবে o b a q এই যে আছে না o q a b o q a b o এই জায়গাটুকু মাইনাস করতে হবে এটা মাইনাস আমি কিভাবে করব দেখো আরেকটা ফাংশন আছে y x square equal to 4ay তাহলে এই ফাংশনটা কিভাবে যাচ্ছে দেখো তো এই রকম যাচ্ছে এখন এটাকে যদি আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এখান থেকে এতটুকু তাহলে কি পাবো এই দেখো তো এই ফাংশনটা এখানে না এটা তখন নিচের দিকে x এর দিকে সে মনে করো ছায়া ফেলছে তাহলে এই জায়গাটুকু আমি মানে এলাকাটা পেয়ে যাবে এরিয়া পেয়ে যাব ঠিক আছে তাহলে এরিয়া পেয়ে গেলে টোটাল তো আমি পেয়ে গেলাম এটা বিয়োগ করলে তখন এটা চলে আসবে তাহলে আমি দেখো তো দ্য এরিয়া অফ OQABO OQABO তাহলে এই যে সাদা অংশটুকু এই জায়গার ক্ষেত্র আমি ক্ষেত্রফল কিভাবে পাবো আমি সেকেন্ড যেটা আছে এইটাকে আমি ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে 0 থেকে 4 এ পর্যন্ত তাহলে এই ফাংশনটা x অক্ষের সাথে সে এই জায়গায় এলাকার ক্ষেত্রফল সে সৃষ্টি করবে ঠিক আছে তাহলে দেখো r2 সমান y2 0 থেকে 4 এ y2 dx y2 মানে হচ্ছে সেকেন্ডটা এখান থেকে y এর মান কি আসে x2/4 না y = x2/4 আমরা তাহলে x2/4 না 4a x2/4a x2/4a বসালাম এটা আবার একটু সহজ 1/4 এ তো কনস্ট্যান্ট বাইরে বের করে নিয়ে আসলাম তাহলে শুধু x স্কয়ার তাহলে x3/3 এই থিটাও বাইরে বের করে নিয়ে আসলাম তাহলে শুধু x3 থাকবে x3 এর জায়গায় শুধু 4 এ বসাও তাহলে 4³ a³ তাহলে ওই যে 4a² তাহলে এই যে 4a ক্যান্সেল হয় 16a²/3 আসবে আগেটা ছিল 32a²/3 এখন হচ্ছে 16a²/3 আগেটা ছিল পুরোটা এখন বের করলাম আমরা এতটুকু তাহলে আমাদের রেসপেক্টেড এরিয়া কোনটা বা রিকোয়ার্ড এরিয়া কোনটা
আমাদের টোটালটা থেকে যখন আমি এই সাদা অংশটা বিয়োগ করব আমরা এই বিয়োগটাই পরের লাইনে করছি রিকোয়ার্ড এরিয়া r1 minus r2 তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলাম লাস্টে আনসারটা লিখলাম লিখে যেহেতু এরিয়া বলছে আমরা ইউনিটটা লিখে দিলাম স্কয়ার ইউনিট আমি আগের পেজে যাচ্ছি একটু আগের ক্লাসে আমার টোটালি কোনো বাফারিং ছিল না এখানে হালকা একটু একটু বাফারিং করছে খুব বেশি না আমি তোমাদের এখন পুরো 1 মিনিট সময় দিলাম তোমরা এখন আমি আরো আগে পেজে যাচ্ছি আমার প্রশ্ন ছিল এটা প্রথমে একটা প্রথমটাকে এই সমীকরণ দিলাম দ্বিতীয়টাকে এই সমীকরণ দিলাম তারপরে পেজ হচ্ছে এটা এখন তোমরা খুব মনোযোগ দিয়ে সবাই 1 মিনিট দেখো অবজার্ভ করো প্রথমে এখন কিছু বলার দরকার নাই খুব মনোযোগ দিয়ে ফিগারের সাথে মিলা অবজার্ভ করো কারণ এগুলো অ্যানালিটিক জ্যোতীয় অঙ্ক এবং এই অঙ্কগুলো এক্সামিনার পরীক্ষার সময় দিতে খুব পছন্দ করে ক্যালকুলেশনের সুযোগ আছে এবং কাজ করার সুযোগ আছে এই অঙ্কগুলোতে ওকে এখন তোমরা দেখো আচ্ছা এখন তোমরা একটু রেসপন্স করো যে কোনো এক দুজন রেসপন্স করলে আমি বুঝে ফেলবো যে আমার কথাগুলো ঠিকমতো পৌঁছাইছে কিনা এবং তোমরা বুঝতে পেরেছো কিনা আমি পরের অঙ্কে চলে যেতে চাচ্ছি জি স্যার বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ তো আমাদের এরিয়া ইন্টিগ্রেশন আমরা দুটো অঙ্ক করলাম হ্যাঁ জি এই সিস্টেমের অঙ্ক যদি হ্যাঁ আমরা কিভাবে সলভ করব আমরা তো মোটামুটি বুঝতে পারলাম তার মানে এগুলোর অঙ্কের জন্য ফিগারটাও আসলে একটু গুরুত্বপূর্ণ এবং দেখছো তো কিভাবে সবকিছু জিওমেট্রিতে মানে টার্ন করে হ্যাঁ তো যে অঙ্কে ফিগারটা গুরুত্বপূর্ণ আমি সেটা বলবো কিন্তু যেমন এই অঙ্কের ক্ষেত্রে ফিগারটা গুরুত্বপূর্ণ কি জন্য আমার এখানে কিছু এই যে ও পি এ বি ও এই যে ক্যারেক্টারগুলো আমি লিখলাম ফিগারের সাথে তো মিলিয়েই লিখছি সো ফিগারটা না দিলে হবে না ও এ এগুলো যে আমি যেগুলো পয়েন্ট আউট করলাম সো তোমরা লিখবে তবে কথা হচ্ছে যেটা কেউ যদি কাট পেন্সিল দিয়ে সুন্দর করে ফিগারটা আঁকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু এটা আবশ্যক কোনো কিছু না এটা কলম দিয়ে তোমরা সাইডে একটু ফাঁকা জায়গা রেখে এই ফিগারগুলো মোটামুটি যাতে বোঝা যায় হ্যাঁ এগুলো স্কেচ এগুলো আমরা গ্রাফ আঁকছি না এগুলো স্কেচ করছি জাস্ট আইডিয়াটা আমরা বোঝার চেষ্টা করব মোটামুটি আইডিয়াটা তোমরা বুঝিয়ে দিলেই হলো এক্সামিনারকে ঠিক আছে ওকে আমি পরের অঙ্কে যাচ্ছি তো পরের অঙ্কে যাওয়ার আগে আমরা কিছু ফর্মুলাটা আমরা একটু দেখব কেমন আর্ক লেন্থ অফ কার্ভস অর্থাৎ তোমরা দেখছো আমি যে একটু আগে বলছিলাম না যে এখানে হচ্ছে x এর মান a x এর মান b ইভেন f x এর ফাংশন হয় তাহলে ভিতরে এরিয়াটা কিভাবে আসে লিমিট এই যে ভাই a টু b f x dx অর্থাৎ এলাকাটা যদি আসে এখন কি বললো এখান থেকে এতটুকু পর্যন্ত এরকম আঁকা বাঁকা কার্ভ আছে বললো যে এই আঁকা বাঁকা কার্ভের তুমি দৈর্ঘ্যটা বের করো আর্ক লেন্থ বের করো এই লেন্থ বের করার সূত্র তোমাদের জন্য হচ্ছে নতুন ঠিক আছে আচ্ছা তাহলে নতুন যদি হয় তাহলে নিশ্চয়ই তার একটা সূত্র আছে আমরা সূত্রটা একটু দেখি এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে কিভাবে আসলো সেটা দেখার আমার দরকার নাই সেটা কখনো পরীক্ষা চাইও না আমাকে শুধু দৈর্ঘ্য বের করতে বলে তো সেই জন্য আমরা এই যে এটা যদি হয় এম আর এই পয়েন্টটা যদি হয় এন তাহলে দৈর্ঘ্য যদি আমি সেটাকে এম এন হিসাবে তাকে চিহ্নিত করি এবং এক্স এর লিমিট এটা কি এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে এক্স এর লিমিট বি পয়েন্ট তাহলে এ থেকে বি এইভাবে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স এভাবে লাস্টে রুট ওভার দিয়ে লাস্টে dx দিব অর্থাৎ রুট ওভারের ভিতরে থাকবে 1 প্লাস dx স্কয়ার হ্যাঁ আর এটাকে আমি স্যার স্যার আগের মেতে মাইনাস করা লাগবে না আগের মেতে জি কোনটা আগে তো মাইনাস করলাম আমি শুরুতে কিন্তু তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করছি যে আমাকে প্রশ্ন একবারের জায়গায় তিনবার করলেও কিন্তু আমি ডিস্টার্ব ফিল করি না কিন্তু আমি তখন যদি দেখি যে তোমরা না বুঝে সামনে দিকে চলে গেছো পরবর্তীতে পারছো না তোমরা একেবারে আমার সাথে সাথে যাবে বুঝে শুনে যাবে কোনো সমস্যা নেই আমি রিপিট করব আচ্ছা দেখো তাহলে এই সূত্রটা আমার একটু মনে রাখতে হবে আর্ক লেন্থ বের করার সূত্র আচ্ছা একটু আনমিউট মিউট করো সবাই সাউন্ড আসতেছে আচ্ছা ওকে
এখন তাহলে আর্ক লেন্থের সূত্র আমরা দেখে নিলাম, এটা আমার কি কাজ করতে হবে, dy dx বের করতে হবে, তারপর রুট ওভার এর ভিতরে এই dy 1 প্লাস dy dx হোল স্কয়ার এর মান কি আসে সেটা যদি আপনি আগে বের করে নেই তাহলে এই মানটা আমি এটার ভিতরে বসিয়ে দিলেই সুবিধা হয়। এখন আমরা একটা কোশ্চেন দেখি, ফাইন্ড দা লেন্থ অফ দা সেমি কিউবিক্যাল প্যারাবোলা। আচ্ছা একটু বাফারিং বাফারিং যাচ্ছে, আমি সেই জন্য স্লো যাচ্ছি, মাঝে মাঝে স্টপও থাকছি, সমস্যা নেই, আবার শুরু করছি। আমাদের এই সূত্রটা লাগবে কাজে, তাহলে সূত্রের জন্যটা কি সূত্র আবার আমরা পরবর্তীতে আবার লিখবো অঙ্কের সময়, তো সেই জন্য আবার আপাতত একটু দেখে নিলাম আমরা সূত্র হচ্ছে এইটা আর্ক লেন্থ, যে dy dx বের করতে হবে আমাদের, স্কোয়ার নিতে হবে এবং রুট ওভারের ভিতরে 1 প্লাস করে এটা ক্যালকুলেশন করতে হবে। এখন আসো, ফাইন্ড দা লেন্থ অফ দা সেমি কিউবিক্যাল প্যারাবোলা ay স্কোয়ার ইকুয়াল টু x কিউব ফ্রম দা ভার্টেক্স টু দা পয়েন্ট a a, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে a a। স্যার হ্যাঁ বলো, এই যে গ্রাফটা সম্পর্কে কিছু বলবেন না? গ্রাফ সম্পর্কে আমি এইটাই বললাম যে এই রকম যদি আমার ফাংশন থাকে তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন a টু b f(x) লিখি dx লিখি তখন পুরোটা আমার ক্ষেত্রফল আসে, কিন্তু এখানে আমরা কি বলছি আর্ক লেন্থ। আচ্ছা এখানে বারবার কিন্তু শব্দ তোমাদেরকে আমি আনমিউট করতে চাচ্ছি না, আমি নিজে থেকে তখন আনমিউট করতে হয় বার শব্দটা যাতে না আসে। আচ্ছা খেয়াল করো, তাহলে এই ধরনের যদি আমার ফাংশন থাকে তাহলে আমাকে যদি বলে এটা হচ্ছে x ইকুয়াল টু যখন a তখন আমি এখানে এই ফাইন্ড আউট করলাম এটা হচ্ছে m পয়েন্ট, x টু ইকুয়াল টু b যখন x এর মান যখন b তখন n পয়েন্ট, তাহলে m থেকে n এরকম এটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য বের করা সূত্র হচ্ছে। আমার আর কিছু আপাতত বলার নেই, কারো হাত তোলার দরকার নেই, সরাসরি আমাকে প্রশ্ন করে ফেলবে, সমস্যা নেই। আমিনুল ইসলাম হাত নামাও। আচ্ছা ফাইন্ড দা লেন্থ অফ দা, এখানে তোমাদের সেমি কিউবিক্যাল প্যারাবোলা দিতেও পারে না দিয়ে শুধু জাস্ট একটা কার্ভ দিয়ে দিবে, ফাইন্ড দা লেন্থ অফ দা কার্ভ এটা ফ্রম দা ভার্টেক্স টু দা পয়েন্ট, অথবা আগের অঙ্কে আর দিছে না প্যারাবোলা, না প্যারাবোলা উল্লেখ করলো না কার্ভ উল্লেখ করলো, কারণ কি আপাতত আমার শেপ নিয়ে, তবে হ্যাঁ শেপ আবার কোন কোন আগের অঙ্কে শেপটা আবার ইম্পর্টেন্ট ওয়াইজ স্পিকার, কারণ হচ্ছে আমি প্যারাবোলার যদি শেপটা আমার চোখের সামনে না বাসাই তাহলে আমি প্যারাবোলার শেপটা আর আঁকতে পারবো না। এখানে কি এখানে ফিগারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে আমার ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, তো তারপর আমরা সেমি কিউবিক্যাল প্যারাবোলাটা আমরা একটু দেখবো, এই ধরনের জিনিস সেমি কিউবিক্যাল প্যারাবোলা, তো এই অঙ্কে আমার গ্রাফটা খুব বেশি দরকার নাই। ঠিক আছে, আচ্ছা তো আমরা ভার্টেক্স থেকে এ এ পয়েন্ট পর্যন্ত যাব, আমরা শুরু করি আমাদের ক্যালকুলেশন। আমি আগে বলছি এই অঙ্কে ফিগার আমার দরকার নাই, প্রয়োজন নাই, আমরা ক্যালকুলেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনটা দেখি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ঠিক আছে, এখান থেকে ওয়াই এর মান দেখো কি আসে, ওয়াই সমান এক্স কিউব বাই এ রুট ওভার, রুট ওভার মানে হচ্ছে হোল টু দি পাওয়ার হাফ। হ্যাঁ তাহলে এটা আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই রুট ওভার এ, কেন লিখলাম ওই যে ডিফারেন্সিয়েশন করা লাগে না, ডিওয়াই ডিএক্স লিখা লাগে না সেজন্য, তো এটা ওয়ান বাই রুট ওভার এ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশনের বাইরে এখন এটা dy dx বের করার চেষ্টা করবো, এখান থেকে আসো তাহলে 3/2 x^3 minus 1 না, আচ্ছা তাহলে কি আসে প্রথমে 3/2 1 বাই রুট ওভার a, তাহলে x^3 minus 1 মানে কি x^2 হাফ, তার মানে y সমান এটা হলে dy dx সমান হবে এটা। এখন আসো আমার সূত্রের মধ্যে রুট ওভারের ভিতরে 1 প্লাস dy dx পৌঁছার ছিল, এই ক্যালকুলেশনটা যদি আমরা আগে করে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, ইন্টিগ্রেশনে ডাইরেক্ট বসে দিলাম। এখন আসো এই ক্যালকুলেশনটা আগাচ্ছি, 1 প্লাস dy dx হোল স্কয়ার, তার মানে এটার উপর স্কয়ার করি এটা মানে হচ্ছে রুট ওভার x, হ্যাঁ আর ডিভাইডেড বাই 2 রুট ওভার a, এটা স্কয়ার বান হবে তাহলে 9x আর 4a, 9x বাই 4a, এখন এটা হচ্ছে লসাগু 4a প্লাস 9x, তাহলে এটার উপরে রুট ওভার চলে গেল আর 4a আছে তো এটাকে লিখলাম 2 রুট ওভার a। আচ্ছা এটা জাস্ট আমরা ক্যালকুলেশন আর কিছু না, এটা জাস্ট তোমরা দেখলেই পিকচারটা দেখলেই বুঝে ফেলবে, পিকচার তো সাথে সাথে চলে যাবে ক্লাসে। আর্ক লেন্থ ফ্রম 0 টু এ, এখন এক্স এর লিমিট হবে 0 থেকে এ পর্যন্ত গেছে না, আমরা এক্স এর লিমিট বসে দিই, হ্যাঁ তারপর এই যে এটা, আচ্ছা এখানে একটা মিসিং গেছে রুট ওভার এর বাইরে একটা dx দিবা, দেখো পরের লাইন টার্মে কিন্তু আবার dx টা দিছি আমি, হ্যাঁ এখানে dx টা মিসিং, তোমরা dx দিবা, এখানে যদি মিসিং হয় তোমাদের কাছে যে ছবিটা যাবে ওখানে মিসিং থাকবে, সো আমি মুখে বলে দিলাম তোমরা কারেকশন করবে। আসো আমরা এটা করি, তাহলে 1 প্লাস dy dx হোল স্কয়ার এর মান হচ্ছে রুট ওভারের ভিতরে, আমি এটা রুট ওভার সহ কিন্তু ক্যালকুলেশন করছি, এই যে দেখো এটা রুট ওভার সহ ক্যালকুলেশনের আনসার হচ্ছে এটা, হ্যাঁ তাহলে এই পুরোটা দিব ইন্টিগ্রেশন দিয়ে জাস্ট ডানে দিয়ে এক্স দিব, তাহলে আমাদের এইটা লিখলাম, লিখে ডানে দিয়ে এক্স দিলাম তাহলে 1/2 রুট ওভার। এখন আসো 1 বাই
1 by 2 root over 8 is constant. By the way, that's what we have. 8 times. এখন আসে root over এর ভিতরে x এর একটা ফাংশন আছে হ্যাঁ তাহলে fx x এর একটা ফাংশন আছে whole to the power half আছে না তো প্রথমে আমি whole to the power half plus 1 divided by half plus 1 দিয়ে দেব ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি যে whole to the power x to the power n এর সূত্র ইন্টিগ্রেশন x to the power n আচ্ছা আবার শুরু করছি বাফারিং ছিল আমার এখানে পরের লাইন হচ্ছে এটা এটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি লাইন আমার 1 বাই 2 রুট ওভারে বাইরে নিয়ে আসলাম এখন এটাকে ইন্টিগ্রেশন করব এখন রুট ওভার মানে কি এইটা ব্র্যাকেট দিলাম মনে করো 4 এ প্লাস 9 এক্স হোল টু দি পাওয়ার হাফ লিখলাম তাহলে এটার आंसर কি 4 এ প্লাস 9 এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 না আচ্ছা তাহলে হোল টু দি পাওয়ার 3 বাই 2 হাফ প্লাস 1 মানে হচ্ছে 3 বাই 2 লিখলাম আর এই নাম কোত্থেকে আসলো এক্স এর সাথে যেটা থাকে আমরা জানি ইন্টিগ্রেশন সেটা নিচে চলে আসে আর কিছু না এখন এই টোটাল টার্মটা বাম পাশে নিয়ে আসবো আর এটার উপর আমরা প্রথমে এ বসাবো তারপর জি বসাবো তাহলে এই টোটাল টার্মটা বাইরে নিয়ে আসো 3 নং 27 নিচে 2 তাহলে এই 27 টা থাকবে নিচে আর দুইটা উপরে চলে যাবে 1 বাই 2 হতে পারে এটা বাইরে থাকবে এখন এটা কি x এর জায়গায় এ বসাম 4 এ প্লাস 9 এ 13 এ হোল টু দি পাওয়ার 3 বাই 2 লিখলাম মাইনাস x এর জায়গায় 0 বসা x এর জায়গায় 0 তাহলে 4 এ হোল টু দি পাওয়ার 3 বাই 2 ঠিক আছে ওকে পরের লাইনে আসো আমরা যে কাজটা করছি 1 বাই এখানে জাস্ট 2 ক্যান্সেল হয় 27 রুট ওভার এ আসবে আমরা একটু আর কিছু না আসলে মেইন জিনিসটা এখানে চলে আসছে এখন এটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করা আর কিছু না প্রেজেন্ট করার জন্য আমরা এখানে একটু ক্যালকুলেশন করব তো এই এই লাইন কিভাবে আসছে আমরা দেখে ফেললাম এখন এটা মানে কি 3 বাই 2 মানে হচ্ছে 13 এ ইন্টু রুট ওভার 13 আমরা এটা জানি এটা হাফ আর এটা 1 যোগ করলে তো এটা আসবে এটাও তো একই জিনিস 4 এ রুট ওভার 4 এ হ্যাঁ আচ্ছা পরের লাইনে আমরা কি কাজ করলাম 4 এর রুট ওভার 4 এর এই যে এখান থেকে 4 টাকে রুটের বাইরে বের করে নিয়ে আসলাম তাহলে 2 হিসেবে বাইরে বের হয়ে আসবে তাহলে 8 এ রুট ওভার এ আর এখানে যা আছে তাই লিখলাম ঠিক আছে এখন দেখো দুই জায়গাতে কি আছে এ রুট ওভার এ এ রুট ওভার এ আছে না তাহলে এ রুট ওভার এটা আমি কমন নিলাম তাহলে এখান থেকে 13 ইনটু রুট ওভার 13 মাইনাস 8 তাহলে রুট ওভার এ ক্যান্সেল এ বাই 27 13 রুট ওভার 13 মাইনাস 8 আমরা এখানে आंसर আরটিএন তো আসলে এখানে একটা ইউনিট দিলে ভালো হয় যেহেতু আগের অঙ্কে আমরা স্কয়ার ইউনিট দিছি এখানে ইউনিট দিলে ভালো হয় এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এটা তো আসলে আরটিএন দৈর্ঘ্য তো আমাদের একটা মেজারমেন্ট আসবে আসলে এটা একটা মেজারমেন্ট আমরা এখানে এ তো আসলে একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট যখন মান দেয়া থাকে 1 2 3 4 আচ্ছা রুট ওভার 13 এর মানও তো একটা আসবে না কিছু 3 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে গুণ দিলে এটাও তো একটা কনস্ট্যান্ট সো এই টোটাল आंसरটা কিন্তু আমার একটা কনস্ট্যান্টই আসবে অর্থাৎ ডেসিমাল সিস্টেমে আসবে সামথিং এখন ইউনিট যাই আসে তাই কেমন আচ্ছা তো মূল জিনিসটা তোমরা বুঝতে পারছো এতটুকু পর্যন্ত আসার পরে বাকিটুকু আসলে একটু সুন্দর করে সাজানো আমি এখন এই অঙ্কটা যেহেতু শেষ করে দিছি একেবারে প্রথম থেকে শুরু থেকে আমি আবার আসছি আমাদের মূল কাজ হচ্ছে আরকিলেন যখন দেয়া থাকবে এই সূত্রটা আমার আয়ত্তে রাখতে হবে আয়ত্তের ভিতরে রাখতে হবে তারপর হচ্ছে আমাকে একটা প্রশ্ন দেয়া আছে এটা তো প্রশ্নের মধ্যে যেহেতু এই সূত্রটাই আমার ইম্পর্টেন্ট আমার এখানে ফিগারটা প্রয়োজন নাই তো আমাকে এই একটা টার্ম দেয়া আছে এবং পয়েন্ট জি এ এ ঠিক আছে আচ্ছা তো ভার্টেক্স তো সবসময় 0 0 এ থাকে সেজন্য আমরা এটাকে যেহেতু এ ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স কিউ সরাসরি দেয়া আছে ভার্টেক্স 0 0 সেটা আমরা বলে দিতেই পারি এখন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো প্রথমে এই পেজটা শেষ হলে বলবে আমি করে দিয়ে যাব একটু রেসপন্স করো বুঝতে পারছি স্যার আর পেজে যাচ্ছি এখন তোমরা এটা একটু দেখো বিশেষ করে তোমরা এই লাইনটা খুব ভালোভাবে দেখবে এখান থেকে জাস্ট মান বসেছে এই লাইনটা খুব ভালোভাবে দেখবে সবাই ক্লিয়ার কিনা Thank you.
স্যার দ্বিতীয় লাইনে স্যার 9 আসলো কিভাবে স্যার একটু দেখো আমাদের এই টার্মটা কনস্ট্যান্ট আগে নিয়ে নিছি তাহলে √4a + 9x dx তোমরা কি করবে √4a + 9x কে মনে করো আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম দিয়ে 4 টু দি পাওয়ার হাফ ঠিক আছে 4 টু দি পাওয়ার হাফ তাহলে এটার সূত্র কি 4 টু দি পাওয়ার হাফ আছে না তাহলে ইন্টিগ্রেশন করছি আমরা তার মানে কি হাফ এটা ব্র্যাকেট দিয়ে 4a + 9x মনে করো হোল টু দি পাওয়ার হাফ ছিল ইন্টিগ্রেশন করছি না তাহলে হোল টু দি পাওয়ার হাফ +1 মানে 3/2 ডিভাইডেড বাই হাফ +1 অর্থাৎ ইন্টিগ্রেশনের অরিজিনাল সূত্র ইনটু আমার এখানে তো x নাই আমার এটা x এর ফাংশন এখন দেখি এখানে x কোন জায়গায় এইটাতে কোন এই যে এখানে x এর সাথে কি আছে গুণাকারে নাই আমার ডিফারেন্সিয়েশনের সময় এটা গুণাকারে আগে আসে ফাংশনের ইন্টিগ্রেশনের সময় ভাগ আকারে আসে এই জন্য x এর সাথে যেটা 9 টা নিচে ভাগ আকারে চলে আসে আর কারো কোনো প্রবলেম আছে কিনা স্যার স্যার হ্যাঁ বলো স্যার আর লেন্থে যে সূত্রটা আছে ওইটা স্যার যদি আরো করে বলতেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে ধরে নিলাম যে তোমাদের এই জায়গাতে আর কোনো প্রবলেম নেই আচ্ছা আর লেন্থে সূত্রতে আমি কিন্তু বিস্তারিততে যাইনি বিস্তারিত বলতে কি যে কিভাবে এই সূত্রটা আসলো আমি সেই জায়গাতে যাইনি কেন কারণ সেটা আমার দরকার কারণে আমি এত গভীরে যাওয়ার প্রয়োজন মনে করছি না ওইখান থেকে কখনো পরীক্ষার প্রশ্ন আসেও না আর আসলে তো আমাদের পরীক্ষার টার্গেট করে আমরা পড়ি কিন্তু বেসিকটাও দরকার আছে এই মুহূর্তে আমি ওই দিকে যেতে চাচ্ছি না আচ্ছা তো দেখো আমরা আর্ক লেন্থটা হচ্ছে কি আমরা এই ধরনের মনে করে একটা কার্ভ আছে তাহলে আর্ক লেন্থ বলতে কি বোঝাবে এখান থেকে এটা শুধু এই লাইনের দৈর্ঘ্যটা তোমরা কখনো কিন্তু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স এর সাথে মিলাবে না আমি যদি এখান থেকে এফ এক্স ডি এর সাথে মিলাই তাহলে এরিয়াটা কিন্তু একটু আগে আমরা দুটো অঙ্ক করছি এই সিস্টেমে বা এই আমাদের কনসেপ্ট কাজে লাগে ইন্টারমিডিয়েট তোমরা করে আসছো যে এ টু বি এফ এক্স ডি এক্স হলে এটা হয় কিন্তু আমাকে যখন এখান থেকে এম থেকে এন পর্যন্ত আর্ক লেন্থ দিতে বলবে বের করতে বলবে তখন তার সূত্র হচ্ছে এইরকম এ টু বি এ কি এক্স এর লোয়ার লিমিট বি কি এক্স এর আপার লিমিট কোথা থেকে কোথা পর্যন্ত যাবো আমি √1 + dy dx এই ওয়াই টা কি জিনিস এই ওয়াইটা হচ্ছে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াইটাকে আমি আলাদা করে ফেলবো শুধু হিসাব বাম পাশে থাকবে ওয়াই ডান পাশে থাকবে এক্স তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স বলতে যা বোঝায় এখন এইটা হচ্ছে এই ধরনের একটা কার্ভ এখন এখান থেকে ওয়াই কে আলাদা করলে যা হবে সেটাই আসলে এখানে dy dx এর অপারেশন হিসাবে ব্যবহার করা হবে ঠিক আছে তাহলে সূত্র আমার এই জিনিসটা কি মনে রাখতে হবে আচ্ছা আর কারো কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা বলো আমার টাইম মোটামুটি শেষের দিকে তাহলে আমি মনে করছি তোমাদের মোটামুটি বুঝে ফেলছো সবাই আমরা শুরু করছিলাম এই ধরনের একটা অঙ্ক দিয়ে সুন্দর করে আমরা এই অঙ্কটা বুঝছি কমপ্লিট করছি তারপর আমরা আরেকটা আর্ক লেন্থের অঙ্ক করলাম আমরা খুব বেশি এক্সারসাইজ করার সুযোগ নাই লিমিটেশন আমাদের আছে সো সিস্টেমটা আমরা একটু দেখে নিলাম অর্থাৎ তার মানে কি আমার ফর্মুলাটা দরকার আর্ক লেন্থ হয়তো এই ফাংশন দিল না অন্য কোনো ফাংশন দিল তাহলে বাম পাশে আমরা ওয়াই বের করবো খেয়াল করো হ্যাঁ মনে করো আমাকে দিয়ে দিল যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই জাতীয় একটা টার্ম তাহলে কোনো সমস্যা নেই কেউ কোনো কিছু চিন্তা করার কিছু নেই ওয়াই কে বাম পাশে রাখবো এক্স কে ডান পাশে dy dx বের করবো হোল স্কয়ার তারপর এবার রুট ওভার বের করে যোগ বিয়োগ করবো ইন্টিগ্রেশন করবো অর্থাৎ আমি আমার সিস্টেমের মধ্যে থাকবো আনসার আমার এমনিতেই আসবে ঠিক আছে আচ্ছা তো আমার আজকের ক্লাস এতটুকুই আশা করি সবাই বুঝতে পেরেছো